বুধবার দুই নবনির্বাচিত বিধায়কের শপথ গ্রহণ ঘিরে জটিলতা তৈরি হয়ে গিয়েছে। তারা রাজভবনে গিয়ে শপথ নিতে চান না, সেই কারণে রাজভবনে চিঠিও লিখেছিলেন। পাল্টা রাজভবনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, যদি শপথ নিতে হয় তাহলে রাজভবনেই শপথ নিতে হবে। অন্যদিকে বিধায়করা তারা বলছেন অপেক্ষা করবেন বিধানসভাতে। এখন দেখার কে কোথায় কিভাবে শপথ নেয়। উপনির্বাচনে জয়ী দুই বিধায়কের শপথ নিয়ে নাটকের যেন কোনো জবনিকা পতন নেই। রাজভবনের শপথ নিতে যাবেন না সোমবারই চিঠি দিয়ে বরাহনগরের বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি জানিয়েছিলেন। আমি চাই যে অনারেবল স্পিকার আমার ওটা যদি মানে ওনাকে যদি উনি রেসপন্স মানে অথরিটি দেন আমি সেটা আবেদন করেছি ওনাকে। মঙ্গলবার শপথ অনুষ্ঠান নিয়ে পাল্টা চিঠি এলো রাজভবনের। চিঠিতে রাজভবনের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হলো রাজভবনে বিধায়কের শপথ গ্রহণে কোনো সাংবিধানিক ভুল নেই, কারণ রাজভবনে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেই। বিআর আম্বেদকর তার একটা পরিষ্কার একটা স্পিচ আছে, সেখানে বিআর আম্বেদকর এই প্রসঙ্গেও বলেছেন যে মিড টার্ম পরে যদি কেউ জয়লাভ করে আসে তাহলে স্পিকার তাকে শপথ বাক্য পাঠ করাবেন, যিনি আমাদের বিশেষ করে কনস্টিটিউশনের স্রষ্টা তার বক্তব্য স্পিচ সেই স্পিচের কপিটাও আমরা বার করে রেখেছি, দরকার রাজ্যপালকে সেটা আমরা দেখাবো। রাজ্যপাল তার সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করুক, এবং অর্থাৎ এক্ষেত্রে বিধায়করা না গেলে কি হওয়া উচিত রাজভবন থেকে এই ব্যাপারে তার প্রতিক্রিয়া জানানো হবে। নাটকের এখানেই শেষ নয়, এরপর দুই নতুন বিধায়ক জানিয়ে দেন বুধবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্তই বিধানসভাতে অপেক্ষা করবেন তারা। আমরা এখানে ১২টা থেকে ৪টে অবধি থাকব, সমস্ত ডকুমেন্টস নিয়ে আমরা রেডি হয়ে থাকব। এবারে ওনার ডিসিশন কী হবে সেটা আমরা বলতে পারবো না, গভর্নর উনি আমাদের কনস্টিটিউশনাল হেড, তো সেখানে আমরা এক্সপেক্ট করব যে আমরা ওনার থেকে শিখব। তো আমরা এটা কী করে বুঝবো যে ওনার অফিস অনারেবল অফিস থেকে যে লেটারটা আমাদের কাছে আসবে সেটার কোনো ইন্টিমেশন বিধানসভায় দেওয়া হবে না। নবনির্বাচিত বিধায়কদের শপথ বাক্য পাঠ করানোর দায়িত্ব বিধানসভার স্পিকার বা ডেপুটি স্পিকারকে দিয়ে থাকেন রাজ্যপাল। সাংবিধানিকভাবে রাজভবনের বিধায়কের শপথে ভুল নেই কোনো, তাহলে দুই নবনির্বাচিত বিধায়কের এত আপত্তি কেন? প্রথমবার জনপ্রতিনিধি হয়েই রাজ্যপালের সঙ্গে সংঘাতের কি কোনো যুক্তি আছে? রিপাবলিক বাংলা। বলা হয় না যেমন কথা তেমন কাজ, আর সেই কথা যদি মুখ্যমন্ত্রী দেন আর তারপরেই যেন টনক নড়ে পুলিশ প্রশাসনে। হ্যাঁ, গতকাল মুখ্যমন্ত্রী কড়া ভাষায় ধমক দিয়েছিলেন, তারপরেই যেন আজ সকালে টনক নড়েছে পুলিশ প্রশাসনে। তারপরেই সকাল থেকে দখলদারি, অর্থাৎ যে সমস্ত ফুটপাত দখল করে যে সমস্ত দোকান, সেই দোকান উচ্ছেদ করতে আসরে নামলো পুলিশ প্রশাসন। কিন্তু কেন নোটিশ ছাড়া হঠাৎ করে উচ্ছেদ, তা নিয়ে দিশেহারা হকাররা। চলনে কেউ ইচ্ছা মতো সুজিত বসলোক বসাচ্ছে কম্পিটিশন করে, কেন কেন বাইরের লোক বসবে? এআরডি অফিসের অপোজিটে ছবি দেখালে নিজেরাই লজ্জা পাবেন, এর জন্য কত দিতে হয়েছে? ভাগাভাগি ছাড়া আর কিছু বোঝে না, লোভটাকে বন্ধ করে দিন। যারা লোভ করবে তাদের মুখে একদম পুরো ললিপপ দিয়ে অথবা লুকোপ্লাস্টার দিয়ে বন্ধ করে দিন। ভরা সভায় মুখ্যমন্ত্রীর দমককে কাঁচু মাচু অবস্থা সুজিতের, আর যায় কোথায়। বৈঠক শেষ হতেই সল্টলেকের উচ্ছেদ অভিযানে নেমে পড়ল পুলিশ প্রশাসন। মঙ্গলবার সকাল হতেই সল্টলেকের বিভিন্ন এলাকায় বেআইনি দখলদারি তুলতে কোমর বেঁধে নামলো পুলিশ। কোথাও আবার মাত্র এক ঘন্টার নোটিশে গুঁড়িয়ে দেওয়া হলো বেআইনি দোকান। পড়াশোনা শেষে কোনো কাজ না পেয়ে এক প্রকার দুমুঠো ভাত জোগাড়ের আশায় দোকান খুলে বসেছিলেন অনেকে। চোখের পলকে সর্বস্ব হারিয়ে দিশেহারা উচ্ছেদ হওয়া দোকানগুলির মালিকরা। আমরা নিজে সরিয়ে নিতাম যদিও, কিন্তু তার আগেই পুরো ভেঙে শেষ করে দিল। এখানে ৪৫টা দোকান ছিল, সব ভাঙলো, সব ভেঙে দিল। ঘন্টা সময় স্যার, এক ঘন্টা সময় আমরা কি করে কি করবো? কেউ না, আমরা থাকা জমি ২১ বছর আগে পুরো ফাঁকা ছিল, তখন করেছিলাম, কোনো কাজকর্ম পাইনি, কি করবো, রাস্তা একটা দোকান করে খাচ্ছিল। আচমকা পুলিশের এই অতি সক্রিয়তা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি।
কিন্তু ববি হাকিমকে কিছু বলছেন না কেন? পুরোটাই ন্যাকামি হচ্ছে, বারো বছর বাদে মনে হয়েছে দখলদার। স্পষ্ট কথা, এতদিন বাদে, এতদিন আগে স্পষ্ট কথা কোথায় ছিল? মুখ্যমন্ত্রী কড়া ধমক খেয়ে নড়ে চড়ে বসছে পুলিশ। তবে জমি দখলে অভিযুক্ত রাঘব বোয়ালদের বিরুদ্ধে কি আদৌ কোনো পদক্ষেপ নেওয়া হবে, নাকি চুনোপুটিদের ওপরই হম্বিতম্বি করে ক্ষান্ত হবেন রাজ্য প্রশাসন? সল্টলেক থেকে পিঙ্কি অধিকারী ও মধুকল্পিতা চৌধুরীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। এবার আর সহমতের ভিত্তিতে স্পিকার নির্বাচন নয়, কেননা অষ্টাদশ লোকসভায় স্পিকার নির্বাচন হবে কিসের ভিত্তিতে? না ভোটাভুটির মাধ্যমে। আগামীকাল সকাল ১১টায় রয়েছে এই স্পিকার নির্বাচনের পর্ব, আর সেখানে এনডিএর পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে কাকে? না ওম বিড়লাকে। আবার অন্যদিকে ইন্ডি জোট তারা প্রার্থী করেছে কে সুরেশকে, দুজনেই মনোনয়ন জমা দিয়েছে। আগামীকাল কি হয়, নির্বাচন পর্বে কে এগিয়ে যায়, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। প্রধানমন্ত্রী মোদী বলছেন সহমতের কথা, কিন্তু অধিবেশনের প্রথম দিন থেকেই বিরোধীরা থাকলেন সেই বিরোধিতাতেই। স্পিকার পদে প্রার্থী দিয়ে তা আরও একবার প্রমাণ করল ইন্ডি জোট। ওম বিড়লাকে প্রার্থী মনোনীত করল এনডিএ শিবির, অন্যদিকে স্পিকার পদে পাল্টা প্রার্থী দিল ইন্ডি জোটও। বিরোধী জোটে স্পিকার প্রার্থী হিসেবে মঙ্গলবার মনোনয়ন জমা দেন কে সুরেশ। দেশ কো বতানে কি হ্যায় কি বিপক্ষ জাগরুক হ্যায়, বিপক্ষ সতর্ক হ্যায়, অর জিস আশা কে সাথ দেশবাসীয় নে বিপক্ষ কো জিতায়া, আশীর্বাদ দিয়া, উসি আশীর্বাদ কে সাথ হাম আপনা কর্তব্য নিভায়েঙ্গে। পুরানি মানসিকতা হ্যায় কি হাম ডিকটেট করেঙ্গে টার্মস কো, উস মানসিকতা কো ফির সে দিখায়া যায় কি নেই, শর্ত হ্যায় কি পহলে লোকসভা কা উপাধ্যক্ষ কৌন হোগা ও পহলে তয় করে, ফির অধ্যক্ষ কে লিয়ে সমর্থন মিলেগা। আচ্ছি পরম্পরা ইয়ে রহতি কি লোকসভা নির্বিরোধ এক সর্বসম্মতি সে অধ্যক্ষ চুনতা, তো লোকসভা কি ভি মর্যাদা আচ্ছি রহতি, উপাধ্যক্ষ ভি কোই পার্টি ইয়া দল কা নেই হোতা, পুরে সদন কা, অর ইসলিয়ে উসমে সদন কি সহমতি হো এসে শর্তো কে আধার পর কি কিসি এক পার্টিকুলার व्यक्ति या पर्टिकुलर पक्ष का ही उपाध्यक्ष हो, वो लोकसभा की कोई परंपरा में नहीं बैठ। स्पीकर के समर्थन आगे डेपुटी स्पीकर नाम ठीक करते जोर दाय बिरोधी जोट, सेखाने शर्त चापिए इंडी जोट। डेपुटी स्पीकर पद इंडी जोट के छाड़ा होले तब स्पीकर के समर्थन, शर्त दाय विरोधी शिविर। जहाँ तक खड़गे जी का प्रश्न है, एक सीनियर लीडर है, मैं उनका सम्मान करता हूँ, कल से लेकर आज तक उनसे तीन बार हमारी बात हुई है। मैं ओम बिड़ला जो लोकसभा का सदस्य निर्वाचित हुआ हूँ, ईश्वर की। স্বাধীন ভারতে এই প্রথমবার লোকসভার স্পিকার পদে নির্বাচন হতে চলেছে। বুধবার সকাল ১১টায় স্পিকার নির্বাচনে ভোট গ্রহণ। ৫৪৩ আসনের লোকসভায় স্পিকার নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজন ২৭২ জন সাংসদের সমর্থন। বিজেপি সহ এনডিএ শিবিরে রয়েছে ২৯৩ জন, ফলে অঙ্কের হিসেবে ওমের জয় নিশ্চিত। রিপাবলিক বাংলা। আবারও যেন তাল কাটলো ইন্দি জোটে, কেননা স্পিকার নির্বাচন নিয়ে কংগ্রেসের ভূমিকায় প্রশ্ন তুলে তৃণমূল কংগ্রেস। কংগ্রেস নাকি একতরফাভাবে স্পিকার নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নিয়েছে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনো আলোচনাই করেনি। একেবারে প্রকাশ্যে বিস্ফোরকভাবে কংগ্রেসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। সংসদে বিরোধী ঐক্যের ২৪ ঘন্টা কাটতে না কাটতেই ফাটল কংগ্রেসের ভূমিকায় ক্ষোভ তৃণমূলের। স্পিকার মনোনয়ন নিয়ে যখন সরগরম রাজধানী, তখন সংসদ চত্বরে দাঁড়িয়ে রীতিমতো বোমা ফাটালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রে খবর, কংগ্রেসের একতরফা সিদ্ধান্তে বেজায় চটেছে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবারই দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বৈঠক সারেন তৃণমূল সাংসদরা। স্পিকার নির্বাচনকে সামনে রেখে শক্তি প্রদর্শন করতে চাইছিল কংগ্রেস, কিন্তু বাস্তবে হলো তার উল্টো। আসলে কোনো সময়ই একমত হতে পারেনি কংগ্রেস আর তৃণমূল। ইন্ডি জোট গঠনের সময় হোক কিংবা লোকসভা ভোটে আসন নিয়ে রফা,
বারবার মতানৈক্য প্রকাশ্যে এসেছে। দুই দলই চায় লিডারশিপ, কংগ্রেস চায় রাহুল গান্ধীর নেতৃত্ব, তেমনি তৃণমূল চায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব। হয়তো সেই কারণেই কখনোই একে অপরের মতকে মানতে পারেনি। স্পিকার পদে নির্বাচন নিয়েও সেই ধারাবাহিকতা, বিনা যুদ্ধে কংগ্রেস স্পিকার পদ ছাড়বে না তা পরিষ্কার। তৃণমূলের অবস্থান কি হবে জানতে অপেক্ষা বুধবার সকাল 11টায়। রিপাবলিক বাংলা। এবার একটা ব্রেকিং নিউজের দিকে নজর রাখো, কেননা যে ব্রিটানিয়া কোম্পানি, সেই ব্রিটানিয়া কোম্পানি তারা পাঁচ তারিখ দিচ্ছে না, এমনটাই স্পষ্ট করলেন অমিত মিত্র। কেননা টেলিফোনে কথা হচ্ছে সেই সংস্থারই কর্ণধার বরুণ বেরির সঙ্গে। এই রাজ্যের প্রতি তারা প্রতিশ্রুতিবদ্ধ, আগের মতোই অব্যাহত থাকবে উৎপাদন। বাংলা থেকে যাচ্ছে না বিস্কিটের কোম্পানি, সাংবাদিক বৈঠক করে দাবি করলেন অমিত মিত্র। রাজ্য থেকে পাঁচ তারিখ গোটাচ্ছে না ব্রিটানিয়া, বিরোধীদের অভিযোগ উড়িয়ে দাবি করলেন অমিত মিত্র। বিদেশ থেকে ফোন করেছিলেন সংস্থার কর্তা বরুণ বেরি। এই রাজ্যের প্রতি তারা প্রতিশ্রুতিবদ্ধ, আগের মতোই অব্যাহত থাকবে উৎপাদন। ঠিক কি জানানো হয়েছে সংস্থার কর্ণধার বরুণ বেরির পক্ষ থেকে, কি বলছেন অমিত মিত্র? শুরু। ব্রিটানিয়ার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং ম্যানেজিং ডিরেক্টর বরুণ বেরি, উনি আমাকে বিদেশ থেকে ফোন করেছিলেন। প্রথম বললেন ব্রিটানিয়া অ্যাজ এ কোম্পানি ইজ ফুললি কমিটেড টু ওয়েস্ট বেঙ্গল। আজ ব্রিটানিয়া পশ্চিমবঙ্গে 1,000 থেকে 1,200 কোটি টাকার বিস্কুট ইত্যাদি তৈরি করছে, যা অব্যাহত থাকবে, যা আমি দেখছি। যে ব্রিটানিয়া নাকি পালিয়ে গেল পশ্চিমবঙ্গ থেকে, সম্পূর্ণ মিথ্যে।